জান্নাতি লোকের মার্কা এগুলো যে তারা কখনো ছোট হইতে লজ্জা করে না। জাহান্নামী লোকের অন্যতম মার্কা হলো তারা হবে গোয়ার কিসিমের, বদমেজাজ কিসিমের। আমাদের নবীজি অনেক সহনশীল ছিলেন, অনেক ধৈর্যশীল ছিলেন, অনেক সবর ছিল। আজ আমাদের মধ্যে সেটা, আমরা সবাই হট মেজাজি, প্রতিদিন প্রতিদিন নিজের সঙ্গে নিজে লড়াই করবেন, নিজের সঙ্গে নিজে সংগ্রাম করবেন। যে সকাল থেকে রাত পর্যন্ত কোনো মানুষের সাথে যদি আমার ব্যবহার খারাপ হয়, কারোর সাথে যদি আমি জেদ করে ফেলি, রাগ করে ফেলি, যতজনের সামনে রাগ করেছি ততজনের সামনে মাপ চাইব। কলিজা লাগে এটার জন্য, কলিজা এটা সবাই পারে না ভাই। সৎ সাহস লাগে, জান্নাতি লোকের মার্কা এগুলো যে তারা কখনো ছোট হইতে লজ্জা করে না। অন্য মানুষ তো পরের কথা, এরকম সন্তানও আজকাল পাওয়া কঠিন হয়ে গেছে। যেই সন্তান রাগের মাথায় বাবা মার সামনে শক্ত কথা, জোরে কথা বলে ফেলেছে, পরে আবার মাপ চাইবে, এ মাপ চাওয়ার মতো বড় কলিজাটুকু রাখে না। আমরা মনে করি একজনের ঠ্যাং ভেঙে দিছে এটার জন্য কলিজা লাগে, এক জায়গায় আগুন লাগিয়ে দিছে এটার জন্য কলিজা লাগে। না, এগুলো ছোট লোকরাও করতে পারে। বড় মনের মানুষরা ছোট হতে জানে, বড় মনের মানুষরা বিনয়ী হতে জানে, সহনশীল হইতে জানে। অনেক কিছু হয়ে যাওয়ার পরও সবর করে, হজম করে নেয়, ঢোক গিলে নেয়, এটা হলো বড় মনের মানুষের পরিচয়। প্রতিদিন সংগ্রাম করব যে আজকের দিনে আমি কার সাথে দুর্ব্যবহার করেছি, কার সাথে শক্ত আচরণ করেছি। মনে রাখবেন, জাহান্নামী লোকের অন্যতম মার্কা হলো তারা হবে গোয়ার কিসিমের, বদমেজাজ কিসিমের। তারা সবার উপরে দাপট করবে, অহংকারী মানুষ আলামত। আমাদের নবীজি সহনশীল ছিলেন, কেমন সহনশীল ছিলেন আরেকটি ঘটনা শুনেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে একজন বেদুইন আসছে, আরেক বেদুইনের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এসে নবীজির গলায় একটা চাদর পেঁচানো ছিল, চাদর, এবং সে চাদরটা ছিল একটু রুক্ষ, একটু শক্ত ধরনের। লোকটা চাদরটা ধরে জোর করে টান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, মুহাম্মদ, আল্লাহ তোমাকে যাকাত, ফিতরা, সাদাকার যে সম্পদ দিয়েছেন, তোমার বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগারে যেটা আছে সেখান থেকে আমাকে কিছু দাও, আমার দরকার আছে। তাহলে সে রাষ্ট্রীয় কোষাগার থেকে যাকাতের টাকা চাচ্ছে, গরিব মানুষ, কিন্তু চাওয়ার স্টাইলটা কি? নবীজির গলায় থাকা চাদরকে এমন জোরে টান দিছে, বর্ণনাকারী সাহাবি বলছেন নবীজির কাঁধে দাগ লেগে গেছে, এত জোরে দাগ টান দিছে। আচ্ছা, আপনি আর আমি যদি হইতাম, এটা বলেন তো কি করতাম? লোকটার দিকে ফিরে তাকে ডেকে এনে কপালে একটা চুমু এঁকে দিতাম, ঠিক না? কি করতেন? শরীরের সকল শক্তি সঞ্চয় করে একসঙ্গে সকল শক্তি দিয়ে একটা ঘুষি তাকে একটা দিতেন না, আরো বেশি দিতেন। আহা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রকার রাগ না করে একজন সাহাবিকে ডেকে বললেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে কিছু পয়সা দিয়ে দাও। সাল্লাল্লাহু, রূপকথার গল্পকে হার মানাবে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, আচরণ। ভাইরা আমার, নামাজি মুসলমান পাওয়া যায়, পর্দানসীন মহিলা পাওয়া যায়, দাড়ি বিশিষ্ট ইমানদার মুসলমান পাওয়া যায়, আখলাকি মানুষ সেরকম পাওয়া, আখলাক। তিরমিজির বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানে আসকাল মিন হুসনিল খুলুক, উত্তম আচরণের চাইতে সুন্দর এবং ভারী, ওয়েটফুল কোনো আমল মিজানে পাল্লা আর উঠবে না। যত আমল করেন, যত আমল মিজানে পাল্লা উঠুক, সবচেয়ে ভারী আমল হবে বান্দার সুন্দর আচরণ। আপনার আমার প্রাণের নবীর আখলাকে মুগ্ধ হয়ে শত শত হাজার হাজার অমুসলমানরা ইসলামে এসেছে, বন্দি, অমুসলিমদের নেতা, লিডার, মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে, একটু শক্ত করে বাঁধন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন বন্দির খোঁজ খবর নিতে, জিজ্ঞাসা করলেন, কেমন আছো? রাগত স্বরে জবাব দিলেন, এমন কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রূঢ় আচরণ করলেন, অদ্ভুত এবং অহংকার দেখায় বললেন যে, মুহাম্মদ, ইন তাক্তুল তাক্তুল যা দামিন, যদি আমাকে হত্যা করো, যেহেতু শত্রু হিসাবে, বন্দী হিসাবে আমি এসেছি,
যদি তোমার বিচারে আমার মৃত্যুদণ্ড দাও আমার যদি হত্যা করো তাহলে মনে রাখো এই রক্তের বদলা আমার লোকজন নেবে থ্রেট দিচ্ছে নবীজিকে বুঝছেন একে তো বন্দী আবার দিচ্ছে কি থ্রেট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিলেন কোনো জবাব নাই এবং সাহাবীদেরকে বললেন তার হাতের বাঁধনটা একটু ঢিলা করে দাও বেশি টাইট হয়ে গেছে কষ্ট হচ্ছে তিনি চলে গেলেন পরের দিন আবার আসলেন আমি যদি ভুল না করি বুখারী বর্ণনা এটি পরের দিন আবার আসলেন আসার পর আবারও একই ভাবে জিজ্ঞেস করলেন লোকটা আবার অহংকার করে অদ্ভুত দেখালেন বন্দী হয়ে আছে আমাদের সামনে কোন বন্দী যদি এরকম কোন কথা রাষ্ট্রের প্রধান বা গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রভাবশালী কোন ব্যক্তিকে বলতো সাথে সাথে তো একটা চর নগদের উপর পেয়ে যেত ঠিক না ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিলেন যে যেহেতু বাঁধনে আছে বন্দী আছে তার তো জেদ থাকবে সে তো উল্টাপাল্টা বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং রাগ না হয়ে এই সময় ঠান্ডা মাথায় বললেন তার বাঁধনটাকে একটু নরম করে দাও একটু ঢিলা করে দাও লোকটার কষ্ট হচ্ছে তার দিক খেয়াল খবর রাখিও তৃতীয় দিন একই ঘটনা ঘটার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন যে লোকটার বাঁধন একেবারে খুলে তাকে ছেড়ে দাও মুক্ত করে দাও চলে যাক সে দেখেন সে করছে অদ্ভুত আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে কি করো ছেড়ে দাও ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়ার পর মসজিদ নববীর বাইরে গিয়ে কূপে গিয়ে পানি নিয়ে গোসল করলেন গোসল করে মসজিদ নববীতে এসে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু মুহতারাম হাজেরিন আপনার আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহনশীলতা তার ধৈর্য কি ছিল আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা কি পরিমাণ ছিল সামনে এত বড় দম্ভ অহংকারের পরও মাথা সম্পূর্ণ ঠান্ডা রেখে হাসি মুখে সে বিষয়টাকে শেষ করেছেন তার চরিত্র মাধুর্য দেখে তরবারির ধার দেখে নয় তার আচরণ দেখে ওই কাফের নেতা মসজিদে নববীতে এসে তাকে ছেড়ে দিয়েছে মুক্ত হয়ে চলে যাবে সে চলে যায়নি ফেরত এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করে তার পক্ষ অবলম্বন করে দলবল সহকারে তিনি তার আখলাকের কাছে মাথা নত করেছে ভাইরা আমার তার আখলাকের কাছে মাথা নত করে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপন বাবাকে পেয়েও তার সাথে যেতে রাজি হন নাই নবীজির সঙ্গ ছাড়তে রাজি হন নাই কারণ তার সাথে থেকে মজা পেয়ে গেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার একটা কাজে পাঠাইছেন ছোট মানুষ ছিলেন 10 বছর খাদমত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার মা এসে এনে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে আপনার খাদেম বানিয়ে দিলাম আপনি তাকে ব্যবহার করবেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ ছিলেন একবার নবীজি একটা কাজে পাঠাইলেন যাও অমুক জায়গায় যাও তিনি সেই জায়গায় যাইতে গিয়া ছোট মানুষ তো বাচ্চাদের সাথে একটা খেলায় মগ্ন হয়ে গেছে খেলার মধ্যে মগ্ন হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে গিয়ে দেখতে পেলেন যে আরে তারে পাঠাইছি এক জায়গায় সে দেখে এখানে পোলাপানের সাথে খেলে তিনি পেছন থেকে এসে আলতো করে তার শরীরে হাত দেওয়ার পর উনি ফেরুন দিকে তা পেছনের দিকে তাকায় দেখলেন নবীজির কি মুখ আশা করেন এই টাইমে আপনি আমি আমরা এই টাইমে আমাদের মুখের অবস্থা কি থাকবে চেহারার মধ্যে রাজ্যের সমস্ত ক্ষোভ জেদ থাকবে কি থাকবে না আমাদের আনাস রাদিয়াল্লাহু আনহু তার গায়ে যখন নবীজির শেষ স্নেহর পরশের হাত অনুভব করলেন পেছনে তাকিয়ে দেখেন তিনি মুস্কি হাসছেন সাল্লাল্লাহু মুস্কি হেসে তিনি বলছেন ইয়া উনাইস ওলামারা জানেন আনাস আর উনাইসের পার্থক্য কি আদর করে আনাসকে আদর করে আরবিতে বলতে হয় তাসগীর বলা হয় এটাকে আদর করে কি বলে উনাইস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে মায়া করে রাগ হওয়ার তো দূরের কথা উল্টা মুস্কি হেসে বলছেন ও আদরের আনাস তোমাকে না আমি অমুক জায়গায় যেতে বলেছি সাথে সাথে তিনি বললেন আমি যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ তিনি বলেছেন খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন 10 বছর নবীজির খিদমত করেছি তার সেবা করেছি কোনদিন বলেন নাই এই কাজটা কেন করলা কোনদিন বলেন নাই এই কাজটা কেন করো নাই এই শব্দ কোনদিন তিনি আমার সাথে বলেন নাই আজ আমাদের আচরণ দ্বারা আমাদের স্ত্রী কষ্ট পায় আমাদের স্বামী কষ্ট পায় আঘাত পায়
কাস্টমার কষ্ট পায়, বন্ধু-বান্ধব কষ্ট পায়, প্রতিবেশী কষ্ট পায়, মুসলমান কষ্ট পায়, অমুসলমান কষ্ট পায়, আমাদের স্বয়ং মা বাবা কষ্ট পায়, চেনা অচেনা সব মানুষ কষ্ট পায়। বাঘের মতো হিংস্র আমরা, সাপের মতো বিষাক্ত আমরা, কুকুরের মতো ঘেউ ঘেউকারী আমরা, অথচ আমরা সেই নবীর উম্মত যার আখলাক গোটা দুনিয়ার মানুষকে তার পায়ের নিচে আসতে বাধ্য করেছে। আমরা সেই নবীর আখলাকের অনুসরণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।